করোনায় নেই কাজ, চূড়ান্ত দারিদ্র্যে দিন কাটছে শিল্পী বিকাশ মণ্ডলের। করোনার থাবায় জর্জরিত গোটা বিশ্ব, আর এমনই পরিস্থিতিতে কাজ হারিয়েছে অসংখ্য মানুষ। এরই মধ্যে চূড়ান্ত অসহায় অবস্থার মধ্যে পড়েছেন শিল্পীরা। করোনার আবহে কাজ হারিয়ে অসহায়ভাবে দিন কাটছে হাওড়া মাজুর শিল্পী বিকাশ মণ্ডলের। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার ফলে সংসারে অচল অবস্থা, মিলছে না সংসার চালানোর কোনো রকম কাজ। বিকাশবাবুর কথায় জানা যায়, শৈশবে দারিদ্রতার মধ্যে দিয়ে হাঁড়ি বাজিয়ে ফ্যান ভাত খেয়ে গান শেখা শুরু হয়েছিল তাঁর। আর এখন এই করোনা পরিস্থিতি ওর থেকেও আরও ভয়ঙ্কর বলে জানিয়েছেন শিল্পী বিকাশ মণ্ডল। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা। কষ্টর ব্যাপারটা আসছে বলেই মায়ের কথা মনে পড়েছে, সেই জন্যেই এই হাঁড়িটা বের করে আবার দেখাচ্ছি। গান করছেন আর কি? এটা নিয়ে কতদিন এই লকডাউনে গান করছেন? এটা এই লকডাউনে এই নিয়েই কাটাচ্ছি, দিন কাটাচ্ছি। আমাদের অসুবিধা বলতে, আমি যে এতদিন গান বাজনা করছি, এতদিন শেখাচ্ছি, এই শেখানোর পিছনে এই করোনার জন্যে কোনো লোক আসছে না, জমায়েত হচ্ছে না, কোনো প্রোগ্রাম পাচ্ছি না, একদম অসহায় হয়ে রয়েছে। গান বাজনা আছি আমি প্রায় 30 বছর, 30 বছর ধরে গান বাজনা করছি আর শেখাচ্ছি প্রায় 20 বছর। আমার কাছে শিখতে আসে এদিকে তারকেশ্বর, এদিকে মেদিনীপুর থেকে কলকাতা, হাওড়া, হুগলি, কোনো রকমে কাটছে, হাসি খুশি একদমই নেই, অসহার মধ্যে আছি, না খেতে পা না অবস্থা। হ্যাঁ, আর প্রোগ্রাম তো একদমই নেই, আর চৈত্র মাস থেকে প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে বাংলার। চৈত্র মাস থেকে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় কোনো গল্পই নেই, আর লোক ফোনও করছে না। রেয়াজ কী করে চালাবো, মানসিক অবস্থা খারাপ। হ্যাঁ, নিজের মানসিক অবস্থা খারাপ, হাতে পয়সা না থাকলে মন মেজাজের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, কী করে খাবো? ছেলে দুটো বসে গেছে, দুটো ছেলে আমার সঙ্গে প্রোগ্রাম করে, বড় ছেলে, ছোটো ছেলে। হ্যাঁ, আমার এই যে বন্ধু ভাই টাই আছে সব, এরা ওটাও প্রোগ্রাম করে। টোটাল আমার এতগুলো 3টে গ্রুপের অর্কেস্ট্রারের লোক পুরো সবাই স্তব্ধ হয়ে এখন, এর উপরেই তো নির্ভর। আর আমরা প্রোগ্রাম করছি আর আমরা রক্তের সঙ্গে মিশে রয়েছি, আমরা ছেলে মেয়ে আমার স্ত্রী সবাই। হ্যাঁ, আর সপরিবারে আমরা মিশে রয়েছি, আর সেইভাবে তো উচ্চাঙ্গের প্রোগ্রাম তো কিছু নয়, আমরা এর উপরেই নির্ভরশীল। সংসার খুব খারাপ অবস্থাতেই চলছে, আর আমি টুকটাক গাড়ি টাড়ি চালিয়ে খাচ্ছি। হঠাৎ করে যে কোনো কাজে যাব,
একটা সম্মানের ব্যাপার, আমাকে কেউ নিতেও চাইছে না, আমি করতে যাব সেটাও একটা আমার মন থেকে আমি ভেঙে যাচ্ছি। আর কাউকে কাজের কথা বললে সেও সিরিয়াসভাবে নিচ্ছে না, ভাবছে যে আমার মতো লোক এই কাজ করবে। হ্যাঁ, আমি বলছি যত ছোটো কাজই হোক আমি করব। অর্কেস্ট্রা প্রোগ্রাম করছি ওই তো প্রায় 30-31 বছর অর্কেস্ট্রা প্রোগ্রাম চলছে। এত ছোটোবেলা থেকেই আমি আমার প্রতিষ্ঠানের নাম সুপার সাউন্ড অর্কেস্ট্রা। আমার শিক্ষা বলতে আমি এখানেই শিখেছি গ্রামের মধ্যেই। হ্যাঁ, প্রথমে আমি নিজে নিজে হাঁড়ি বাজিয়ে গান করতাম, তারপরে আমাদের গ্রামে একজন মাস্টার মশাই ছিল, ওনার কাছে শিখেছি। ওর কাছ থেকে আবার পাশে ভিভাল স্যার আর চারটা আছে ভাস্কর চক্রবর্তী, ওনার কাছে, উনি হচ্ছে 45 রকম ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, ওনার কাছ থেকে অর্গান টেকনিকটা শিখেছি। শিখে তারপরে সূর্যদা বলে দাসনগর ওনার কাছে কিছুদিন জিভ দিয়ে বাজিয়ে মানুষকে মনোরঞ্জন, তার সঙ্গে সঙ্গে গানও শেখাই। এখন বেশি জন আসে না, লকডাউনে ব্যাপার বলে 20-25 জন মতো আসে, তা নাহলে আগে 600-700 লোক আসতো, কিন্তু সব নষ্ট হয়ে গেল করোনাতে।